فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ। وعليكم السلام ورحمة الله وبركاته। আলেম দেরকে গালি গালাজ করা কবিরা গুনাহ, সাধারণ মানুষকেও গালি গালাজ করা কবিরা গুনাহ। গালি গালাজ যে করে সে ভালো মুসলমান নয়, ভালো মুমিন নয়, ভদ্র মুমিন নয়। আমাদেরকে ভদ্র হতে হবে, আমাদের স্বভাব চরিত্র ভালো করতে হবে। কাউকে গালি গালাজ করা যাবে না, আলেমদেরকেও নয়, সাধারণ মানুষকেও নয়, কবিরা গুনাহ। তবে ইমান চলে যাবে না, যারা বলে যে আলেমদেরকে যাওরা আলেম বললে ইমান চলে যাবে, তাদের কথা ঠিক নয়। তবে গালি দেওয়া কবিরা গুনাহ। সিবাবুল মুসলিমিনা ফুসুক, মুসলমানদেরকে গালি গালাজ করা ফাসেকি কাজ। সুতরাং গালি গালাজ করা যাবে না, আলেম হোক সাধারণ মানুষ হোক, যে কেউ হোক না কেন। জবানকে পবিত্র রাখতে হবে, অন্যায় অযথা কথা বলা থেকে জবানকে পবিত্র রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনুবিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখে, আখিরাতের প্রতি ইমান রাখে, সে যেন ভালো কথা বলে, আর না হয় যেন চুপ থাকে। মা ইয়ালফিযু মিন ক্বাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ যে কথাই মুখ দিয়ে বলে না কেন, তা রেকর্ড করার জন্য একজন সংরক্ষক রয়েছেন। সুতরাং সংরক্ষক সব কিছু রেকর্ড করে ফেলবে এবং কিয়ামতের দিন দেখা যাবে। গালি গালাজ করলে তাও লেখা হবে। সুতরাং আমাদের জবান পবিত্র রাখা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবান দিয়েছেন ভালো কথা বলার জন্য, গালি গালাজ করার জন্য নয়। ধন্যবাদ।